হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, বৌদিদের বাড়ি চা খেতে এসেছিলাম, কিন্তু চাটা আমি খেতে পারলাম না। এরপর এই যে তুলি এসছে, তুলির কাছ থেকে চুল কাটলাম। মানে তুলি আর কি পার্লারের কাজ শিখেছে। আমি বললাম তুই এসছিস যখন তখন ফ্রিতে চুল কেটে দে। আর ইদানিং আমি খুব চুল কাটছি, মানে চুল আমার একটু বড় হতেই পারছে না। তো দেখো এই যে চুল কেটে দিয়েছে। আমি বললাম যে নর্মালি একটু হালকা করে গোল করে কেটে দে, আর চুল কাটবো নাই বা কেন, যেরকমভাবে চুল উঠছে কি আর বলবো। এরপর এই যে আমরা চলে এসেছি মাংস নিতে, বৌদিরা রান্না করবে, দিয়ে আমাকে বললে যে যা একটু এনে দে, আর আমারও নিমন্ত্রণ ছিল। আর বৌদিরা অনেক ব্যস্ত থাকে, ওই জন্য আর কি কোথাও যেতে পারে না কোনো দোকানে টোকানে। তো মাংস নিতে এসে দেখলাম যে এই যে এই ট্যাপের থেকে এমনি জল পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। তা আমি এসে আবার বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম যে না, বন্ধ হচ্ছে না, এই প্যাচটা কেটে গেছে। তুলি আর আমি এসেছিলাম, এদিকে মাংস কাটা হয়ে গেছে, দেখো ও দাঁড়িয়ে আছে। এরপর আমরা মাংস নিলাম, মাংস নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে এই যে দেখো, আমাদের বাড়ির নিচে আর কি একটা মরা নদী আছে, সেখানে এখন জল নেই, তো আমরা প্রত্যেক দিন বিকালে এখানে আসি। এত ভালো লাগে কি বলবো, আর চারিদিকে পুরো সবুজে ভর্তি। আর ছবি তুলেছিলাম কালকে এখানে, তোমরা হয়তো দেখেছো, পোস্ট করেছি। আর যদি কেউ না দেখে থাকো তাহলে যাও, প্রোফাইলে আছে, দেখে নাও ছবিগুলো কেমন হয়েছে, অবশ্যই জানিও। আর আমি এখান দিয়ে অনেকক্ষণ খালি পায়ে হেঁটে বেরিয়েছি, মানে খুবই ভালো লাগছিল খালি পায়ে হাঁটতে। তুলির মা মানে বৌদি এখানে ঘাস কাটছিল গরুর জন্য। অনেকেই আছে আমাদের গ্রামের, অনেক লোকই এখান থেকে ঘাস কেটে নিয়ে যায়। ঘাস বলতে এখানে মালঞ্চ, হেলাঞ্চ, তারপরে কলমি শাক, কচুরিপানা, এইগুলোই কেটে গরুকে খাওয়ায়। আর এখানে একটা খাদ ছিল, দেখো এক লাফে পার করে ফেলেছি। ঘাস কাটা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। দেখো বৌদি ওই যে ঘাসের বস্তা মাথায় করে নিয়ে যাচ্ছে, আর এই যে যাচ্ছে পেছন পেছন, এটা হচ্ছে সোনালী। কালকে ওই যে ওর হাতে বাটিটা দেখছো, ওর মেয়ে কালকে এসে এখানে রেখে গেছে, আর আজকে বাটিটা কুড়িয়ে নিয়ে যাচ্ছে আবার। আর ওই দেখো আমাদের ব্রিজ বর্ডারের। আর আমার যখন যেটা ইচ্ছা তখন সেটাই করি। আমার মনে হচ্ছিল যে বৌদি কি উঠতে পারবে কি না, ওই জন্য বৌদিকে দেখো একটু ঠেলে তুলে দিলাম। আর এদিকে সোনালী পেছন পেছন দৌড় মারছে, ভাবছে যে আমরা দুজনেই হয়তো পড়ে যাব, কিন্তু না, আমরা কেউই পড়িনি, ভালোভাবে উঠে গেছি ওপরে। এরপর সন্ধ্যাবেলায় দাদা বললো যে চল বাজারে যেতে হবে হঠাৎ করে। মানে বাজারে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, বৌদি বলছিল যে আমাদেরকে লুচি বানিয়ে দিয়ে যাবি, আমি মাংস রান্না করব, তুই লুচিটা বেলে দিবি আর কি। তো হঠাৎ করে দাদা বলছে বাজারে চল, বাজারে যেতে হবে। তো আমরা চলে এসেছি হরিপুর এটিএমে। তো তোমরা ভেবো না যেন যে আমার দাদার এটিএম কার্ড, আসলে ওটা আমার মায়ের এটিএম কার্ড। আর আমার একটা নেল পালিশ নেওয়া দরকার ছিল, আমি স্কিন কালারের একটা নেল পালিশ খুঁজছিলাম কিন্তু পেলাম না, তাই ইয়েলো কালার নিলাম। এরপর আমরা নিয়ে নিলাম আখ আর বিস্কুট, আরও কিছু নিলাম, সেটা ভিডিও করা হয়নি। তো দেখো এখন আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করেই সোজা চলে এসেছি বৌদিদের বাড়ি। এসে দেখছি লুচি বানানো হয়ে গেছে, সব রান্না টান্না করা হয়ে গেছে। এবার এই দেখো অঙ্কিতাবুনু, অঙ্কিতাবুনু আর আমি একটু কোলাকুলি করছিলাম। অঙ্কিতাবুনু খুবই ভালোবাসে আমাকে, আর ও খুব কিউট। অনেকক্ষণ গল্প করার পরে এই যে আমরা খেতে বসেছি সবাই মিলে। দেখো বৌদি লুচি করেছে, আর আমি একটা রুটিও নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, সেটাই খাচ্ছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।